রুই মাছ দেওয়া আছে, আর রুই মাছের ঝোলটা কিন্তু একেবারে সিম্পল ভাবে লাইট ভাবে করা। আচ্ছা দাদা, তুমি যে চালটা দিচ্ছ এটা কি চাল? এটা হচ্ছে বিরিয়ানি, ইয়ে দুধেশ্বর, দুধেশ্বর চাল আছে, মিনিকেট চাল দিয়ে করা হয়। আজকে কি চাল? এটা দুধেশ্বর চাল আছে। এটা দুধেশ্বর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দুধেশ্বর চাল। মুসলিম হোটেল কা তো হম পানি ভি নাই পিতে, এই পর যদি আ গয়ে তো আচ্ছা হোটেল হ্যায়, হিন্দু হোটেল হ্যায়। আচ্ছা দাদা, এখানে কি ঘুগনি মুড়ি আবার পাওয়া যায়? ঘুগনি মুড়ি, আলুর দম, কচুরি, পরোটা। আচ্ছা, তেলে ভাজা, পেঁয়াজ, সাউথ চব্বিশ। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মথুরাপুর। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মথুরাপুরে, আর সকাল থেকে কিন্তু জয়নগরের বিভিন্ন জায়গা ভিজিট করছি এবং রসের গ্রামও ভিজিট করেছি, তারপরে মোয়ার কারখানায় গিয়ে ভিজিট করলাম। সেই ভিডিওগুলো হয়তো অলরেডি তোমরা দেখে ফেলেছো। তো এই মুহূর্তে লাঞ্চ টাইম চলছে, দুপুরবেলায় খেতে তো হবে, তো সেই জন্যই কিন্তু হিন্দু হোটেলে চলে এসেছি। আর আজকে লাঞ্চটা এই হোটেল থেকেই ছাড়বো, এবং এখানে কী কী পাওয়া যায় এবং এখানকার খাবারের স্বাদ কেমন সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, আপনার নাম? সহদেব ঘরামি। আচ্ছা, কত বছর ধরে তুমি এই হোটেলটা চালাচ্ছো? এই তিন বছর, সাড়ে তিন বছর, চার বছর এরকম হবে। আচ্ছা, তোমার এখানে মেইনলি কি কি পাওয়া যায়? এখানে ভাত, ডাল, সবজি, মাছ, মাছ, মাছের ঝোল, মাংস। আচ্ছা, আজকে তুমি কি কি করেছো গো? আজকে ডাল আছে, সবজি আছে। আচ্ছা হ্যাঁ, আর মাছের ঝোল আছে, মাংস হয়েছে, ডিমের ঝোল হবে। আচ্ছা, ডাল পাঁপড় হয়েছে। এই প্লেটটার দাম কত? এই প্লেটটার দাম হচ্ছে তোমার এমনি মাছ দিয়ে 60 টাকা। মাছ দিয়ে 60 টাকা, আর যদি ভেজ থালি কেউ খেতে যায় 35 টাকা। এই এটা 35 টাকা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এক্সট্রা করে যদি দ্বিতীয়বার কেউ ভাত নেয় কত দাম দাদা? এক্সট্রা ভাত নিলে 6 টাকা। এক্সট্রা ভাত নিলে 6 টাকা? এক্সট্রা ভাত নিলে 6 টাকা। আচ্ছা, ডালটা আর সবজিটা কি এক্সট্রা হিসাবে দাও নাকি ওটাও টাকা দিয়ে নিতে লাগবে? না, এটা ভাত, ভাতের দেওয়ার পর আমরা সবজি এক্সট্রা দিয়ে দিই, তার জন্য আমার পয়সা নিয়ে। আচ্ছা, ওটা পুরো ভাতের দামটা, ভাতের দামটা না হয়। আচ্ছা, ওটা সবজি আর ডালটা এমনিতেই ফ্রিতে দিয়ে দাও, তাই তো? আচ্ছা, এটা কি হয়েছে? এটা হচ্ছে তোমার মাছের ঝোল আছে। আচ্ছা, এটা কি রুই মাছের ঝোল? হ্যাঁ, রুই মাছের ঝোল আছে। আচ্ছা আচ্ছা, মাংসটা মাংসের মধ্যে আছে। আচ্ছা, ডিমের ঝোল আছে, মাছের মাথা আছে, ওটা সব, হ্যাঁ, ওটা চিংড়ি দিয়ে, পেঁচগালি দিয়ে সব সবজি আছে। ওটা ডাল আছে। এটা কিসের ডাল? ওটা হচ্ছে তোমার মুগের ডাল আছে। মুগের ডাল? আর এটা? ওটা তোমার, এটা হচ্ছে ঘুগনি আলুর দম আছে। আচ্ছা, ঘুগনি আলুর দম, পরোটাও করা? হ্যাঁ, পরোটা করা হয়। তাহলে আমাদের জন্য এটা 12 বাস হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কোন মশলা দেওয়া হয় না, একদম ঘরোয়া খাবার মতন। এটা কি দিলে দাদা? এটা কুমড়ো আছে, শিম আছে, পেঁচগালি দিয়ে, চিংড়ি দিয়ে একটা সবজি আছে। এটা তো মুগের ডাল আছে। মুগ ডাল, তাই? মুগ ডাল, হ্যাঁ, একদম ঘন করে, ধনে পাতা দিয়ে মনে করা নাকি? হ্যাঁ, ধনে পাতা, মুগ ডাল দিয়ে করা। না না, কি বিস্কুট নেবেন না, নিয়ে না। হ্যাঁ, রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা, 60 টাকার থালি। হ্যাঁ, এর মধ্যে কি কি আছে তুমি একবার বলে দাও। এর মধ্যে ভাত আছে, ডাল আছে, সবজি আছে, লেবু আছে, লঙ্কা আছে, মাঝে ঝোল আছে, পাঁপড় ভাজা আছে। বাহ, এত কিছু দিয়ে 60 টাকা। হ্যাঁ, এবার যদি কেউ চিকেন থালি নিতে চায়? হ্যাঁ, চিকেন নিতে গেলে আপনার 70 টাকা পড়বে। চিকেন ভাত ওই একই আইটেম দিয়ে, আর তিন পিস মাংস থাকবে, তিন পিস মাছের টুকরো থাকে, ইয়ে মাংসের টুকরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ফাইনালি কিন্তু আমরা 60 টাকার মাছ ভাতের থালি নিয়ে বসে পড়েছি। এখানে কিন্তু মাত্র 35 টাকায় পেট ভর্তি থালি পাওয়া যায়, মানে 35 টাকায় তোমরা কিন্তু ভেজ থালি এখানে পাবে। যেহেতু আমরা মাছ ভাতের থালিটা নিয়েছি, মানে ফিশ থালি নিয়েছি, তো এই ফিশ থালিতে কী কী পাওয়া যায়, কী কী এখানে দেয়, চলো একটু ফটাফট করে দেখে নেওয়া যাক, একটু কাছে থেকে নিয়ে দেখাতে বলবো। ডাল, ভাত, পাঁপড় খাওয়া যাক। দুর্দান্ত দাদা, ডালটা কি রিপিট পাওয়া যায়? আচ্ছা, একবার আমাকে ডাল দেবে। আচ্ছা, খেতে খেতে ডাল কিংবা তরকারি শেষ হয়ে গেলে কিন্তু আবার তোমরা রিপিট পাবে। আমার যেমন শেষ হয়ে গেছে, আমি অল্প করে নেব, একদম অল্প দেবে দাদা, একদম অল্প অল্প, বাস 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 বাস, ঠিক আছে। আবার কিন্তু আমাকে ডাল দিয়ে চলে গেল। বিশেষ করে মুগ ডালের সঙ্গে এরকম পাতি লেবু চিপকে নিয়ে তার খাওয়ার মজাই কিন্তু আলাদা।
বেশ লাগছে। একদম সিম্পল ঘরোয়া খাবার। আর এ পাশে দেখাতে পাচ্ছি, এ পাশে কিন্তু একটা পাঁচমিশালি তরকারি আছে। একটু এই পাঁচমিশালি তরকারিটা দিয়ে ডাল ভাতের সঙ্গে একসঙ্গে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। বেশ লাগছে, দুর্দান্ত। আর এই তরকারিটা কিন্তু মেনলি কুচো চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয়েছে। দেখো কুচো চিংড়ি মাছও রয়েছে এই যে, এখানে কিন্তু কুচো চিংড়ি মাছও দেখাতে পাচ্ছি রয়েছে। ভালো লাগছে, সিম্পল খাবার, ঘরোয়া খাবার জমে গেছে, দুর্দান্ত। এবার প্লেন রুই মাছের ঝোল দিয়ে খেয়ে দেখার পালা। একদম দেখো সিম্পলভাবে লাইটভাবে করেছে ঝোলটা। আমরা বাড়িতে যেরকমভাবে খাই না, রান্নাটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে একদম সেইভাবে করা। ঝোল ভাত একটু আলু খাওয়া যায়, সেরা। এরকম খাবার মাঝে মধ্যে কেন, রোজই কিন্তু তোমরা খেতে পারবে, মনে হয় না খুব বেশি একটা অসুবিধা হবে। আর মাছের ঝোলও যদি শেষ হয়ে যায় সেটাও কিন্তু তোমরা রিপিট পাবে। প্লেন সিম্পল মাছ ভাত আলু জমে গেছে। তারপরে মাছটা একটু খাবো, একটু দেখাই তোমাদের মাছটাকে। দেখো মাছটা কিন্তু বেশ ফ্রেশ, খাওয়া যাক এবার। ভালো লাগছে, বিশেষ করে ম্যাক্সিমাম জায়গার হোটেলে কী হয় বলতো, সব কিছুই কিন্তু রিচভাবে করে ফেলে, বাট এখানে কিন্তু একদমই সেরকম না। প্লেন সিম্পল জিরে বাটার ঝোলে এই মাছের ঝোলটা হয়েছে। এরকম খাবার কিন্তু মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। আহা, জমে গেল। দুর্দান্ত, সেরা সেরা, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, সিম্পল এরকম মাছ ভাত খেতে হলে এই মথুরাপুরের এই দাদার হোটেলে আসতেই হবে। আমার তো খাওয়া দাওয়া ডান, এখন আমি সঞ্জিত, আমার ক্যামেরার পিছনে আজকে ভাই ছিল, তো ভাই একেবারে মাছের মাথা নিয়ে বসে পড়েছে। তো ভাই বল কিরকম খাওয়া দাওয়া চলছে। সত্যি বলতে খাওয়া দাওয়ার টেস্ট তো আলাদা, আর মাছটা নিয়ে খাচ্ছি সবে প্রথম, দেখা যাক প্রথম বাড়িটা দেওয়া যাক তারপর কেমন লাগে দেখছি। আচ্ছা চলো, পিওর হিন্দু হোটেল, জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার এলাকার হোটেল যেহেতু, কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, সত্যি অসাধারণ। মানে ঘরোয়া একদম সিম্পল খাওয়া, একদম ঘরোয়া। মুসলিম হোটেল কা তো হম পানি ভি নহীঁ পিতে, এই পর যদি আ গয়ে তো আচ্ছা হোটেল হ্যায়, হিন্দু হোটেল হ্যায়। ये होटल पे आप खाए हैं? हाँ हाँ, तीन चार बार खाए। कैसा लगा? बहुत अच्छा लगा। ठीक ठाक है सब कुछ? ठीक ठाक ठीक ठाक। अभी आप कहाँ से हैं? हम तो बिहार से आए हैं, मतलब यहाँ डॉक्टर बाबू को लेके आते हैं। अच्छा अच्छा दादा, এখানে কি ঘুগনি মুড়ি আবার পাওয়া যায়? ঘুগনি মুড়ি, আলুর দম, কচুরি, পরোটা। আচ্ছা, তেলে ভাজা, পেঁয়াজ। সাউথ চব্বিশ পরগনার লোকেরা তো এই ঘুগনি মুড়িটা বেশি করে বেশি ভালো খায় নাকি? হ্যাঁ। আচ্ছা, আবার চপ। হ্যাঁ চপ। এটার দাম কত? এর দাম 20 টাকা। এই প্লেটটার দাম 20 টাকা। প্লেটটার দাম 20 টাকা, মুড়ি ঘুগনি, মুড়ি চপ দিয়ে, আলু দিয়ে 20 টাকা। সো ফাইনালি কিন্তু হিন্দু হোটেল থেকে লাঞ্চ করলাম, এক কথা যদি বলি পুরোপুরি ঠিকঠাক ছিল ভাই। 35 টাকা এরকম ভেজ থালি, 60 টাকা এরকম মাছ ভাত, আমরা তো অনেক জায়গা থেকে গিয়ে খাই, তবে টেস্ট ওয়াইজ যদি বলতে যাই একদম ঘরোয়া খাওয়া দাওয়া। দেখো টেস্ট ওয়াইজ যদি বলতে যাই একদম ঘরোয়া খাওয়া দাওয়া। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফাটিয়ে দাও। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের কোনো সন্ধান নিয়ে, আর নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থাকো, সুস্থ থাকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ তুমি যদি দেখে থাকো পেজটাকে ভাই 50K-র দিকে এগিয়ে নিয়ে যাও, করে দাও। আরও একবার বলে রাখি, এই জায়গাটার নাম হচ্ছে মথুরাপুর হসপিটাল মোড়, আর ওখানে কালী মন্দির আছে, সামনেই কালী মন্দির আছে। কালী মন্দিরের একেবারে পাশেই কিন্তু রয়েছে এই দাদার হোটেল। তোমাদের সুবিধার্থে দাদার নাম্বার কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একটু চেক করে দেখে নিন। টাটা।